بسم الله الرحمن الرحيم Glory to Allah, access to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabihi wa baraka wa sallim. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakeem. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন সকলের অত্যন্ত শ্রদ্ধার মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত শাইখুল সম্মানিত খতিব, ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান সাহেব দামাত বরকাতহুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ রহমতুলিল্লাহ আলমিন এবং দুশ্মনদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা তার দয়া যে দেখাইছিল এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। এরপরে ইনশাআল্লাহ 10-12 মিনিট পরে আমরা দর্শকদের কল নেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকেই কিন্তু বেশ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকে। এর জন্য আমরা ইনশাআল্লাহ 10-12 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সাথে দর্শকবৃন্দ সাথে থাকবেন। জাজাকাল্লাহ খাইর। الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله المولانا العظيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দূরে এবং কাছে থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। এবং প্রোগ্রামের শুরুতেই মহান রব্বুল আলমিনের কাছ থেকে তৌফিক কামনা করছি, যে আলোচনা করব সর্বপ্রথম আমি যে কথাগুলো বলছি আমাকে এবং সাথে সাথে আপনারা যারা প্রোগ্রাম দূরে এবং কাছে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে এবং সকল মুসলিম উম্মাকে যেন কোরআন এবং হাদিসের এই উপদেশ এবং কথার উপর যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আমিন। গতকালকেও আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সারা পৃথিবীর সকল মানব দানব মানুষ এবং জিন, মুমিন কাফের, ইভেন পশু পঙ্কিস, গোটা বিশ্ববাসীর জন্য, সারা সৃষ্টি জগতের জন্য নবী রহমতের দূত ছিলেন এবং নবীর মাধ্যমে সবাই শান্তি পেয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শান্তি শিক্ষা দিয়েছেন, দয়া শিক্ষা দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। বিশ্ববাসী বলা হয়েছে, এই বিশ্বের ভিতরে মানুষ, জিন, ইভেন মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, জাতি গোষ্ঠী বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্যই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি বর্ণনা যেটি তবরিশ সহ অনেক কিতাবের মধ্যে রেকর্ড করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, উনি বলতেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য তো অবশ্যই রহমত, দুনিয়ার মধ্যেও রহমত, পরকালেও এই নবীজি তাদের জন্য রহমত। ইভেন যারা ইমান আনে নাই তাদের ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ ছিলেন, যার প্রমাণ আগেকার উম্মতদেরকে ধ্বংস করা হয়েছে খসফের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে জমিনের ভিতরে তাদেরকে জমিন গ্রাস করে ফেলেছিল
এবং তাদের উপর আকাশ থেকে বিভিন্ন ধরনের গজবের মাধ্যমে সকল জাতিকে একসঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে। নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, রহমতের নবী, দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমার উম্মত যদি তারা অন্য খারাপ কোনো কাজও করে তবুও তাদেরকে যেন এইভাবে আজাব দিয়ে তুমি সবাই কেন ধ্বংস না করো। এটা ছিল নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি রহমতের একটি নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সারা বিশ্ববাসীর জন্য দয়া এবং রহমত ছিলেন। একটি হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হাদিসটি মুসলিম শরীফে, হাদিস নম্বর 2599। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হয়েছিল উদু আলাল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ, যে মুশরিকিন আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনাকে সব সময় দুঃখ দিচ্ছে, আপনি তাদের উপর একটু বদদুয়া করতে পারেন না? নবী করিম সালাম প্রতি উত্তরে বলতেন, ইন্নি লাম উবাস লাআনান ওয়া ইন্নামা বুইসু রাহমাতান। দেখো হে আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আমাকে প্রেরণ করা হয়েছে, আমি কারো যেন অভিশাপ হতে চাই না, আমি চাই আমি যেন সবার জন্য দয়া এবং রহমত বনতে চাই। ইবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের একটি হাদিস, হাদিস নম্বর 4659, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ প্রান্তে অসুস্থ মরজুল মৌতে কিছুদিন পরে রসুল ইসলাম পৃথিবী ছেড়ে চলে গেলেন। এর আগ মুহূর্তে সোমবারে নবী করিম সাল্লাহ ইসলামের ইন্তেকাল হয়েছিল। এর আগের শনিবারে নির্ভরযোগ্য উলামা একরামতে এই দিনটি ছিল শনিবার, জুহরের নামাজে অথবা অন্য কোনো এক নামাজে রসুল্লাহ ইসলাম উপস্থিত হয়ে যে হৃদয় বিদারক যে কথাগুলো বলেছিলেন সেখানে বক্তব্যের মধ্যে এই নিম্নলিখিত কথাগুলো নিম্ন উল্লেখিত কথাগুলো রয়েছিল, আইয়ুমা রজুলিন মিন উম্মতি সাবাবতুহু সাব্বাতান আও লা'ন্তু লা'নাতান ফি গজবি ফা ইন্নামা আনা মিন উলদি আদম আগযাব কামা ইগযাবুন ওয়া ইন্নামা বা'সানি রাহমাতাল আলামিন ফাজআল আলাইহিম সালাতান ইয়াউমাল কিয়ামা। হায় হায়, দয়ার নবী বলেছিলেন, আয় আল্লাহ, আমি যেহেতু মানুষ, আমি যেহেতু আদমের সন্তান, অন্যের যেভাবে গুসা আমারও গুসা আছে, আমারও রাগ আছে, সেই হিসাবে আমি গুস্তার বশীরভূত হয়ে যদি আমি কোনোদিন আমার কোনো উম্মতকে যদি আমি গালি দিয়ে থাকি, কাউকে যদি আমি অভিশাপ দিয়ে থাকি, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমার সেই অভিশাপকে কিয়ামতের দিন যেন আমার উম্মতের জন্য আপনি দয়া হিসাবে প্রেরণ করেন, কারণ আপনি আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই ছিল দয়ার নবীর উম্মতের প্রতি হৃদয় বিদারক সেই কথাগুলো জীবনের শেষ প্রান্তে। আরেকটি হাদিস ইবনে সাদ, ইবনে আবি শাইবা এবং মুস্তাদরকে হাকিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে রেকর্ড করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, আমি একমাত্র দয়া হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে, মুহদাতুন, এবং আমাকে আল্লাহর পক্ষ থেকে আমাকে গাইড করা হয়, আল্লাহর পক্ষ থেকে আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন মুসলিম শরীফের হাদিস, আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়াল মুকাফফি ওয়াল হাশির ওয়া নবিয়্যুত তাওবাতি ওয়া নবিয়্যুর রহমতি। সেখানে রাসূল নিজের পরিচয় দিয়ে বলেন, আমি যেভাবে মুহাম্মদ, আমার আরেকটি নাম আহমদ, ঠিক তো আমার আরেকটি পরিচয় হলো, পরিচয় বলতেছেন নবিয়ুর রহমা, আমি দয়ার নবী, আমার মাধ্যমে গোটা পৃথিবী গোটা বিশ্ববাসী যেন দয়া পায়, আদর পায়, মায়া পায়, স্নেহ পায়, মার্সি এবং শান্তি যেন পায়, সেটি আমার আরেকটি পরিচয়। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং রহমতের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তা আপনারা আমরা দেখতে পাব লাইফের প্রত্যেকটি অ্যাসপেক্টের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর বিশ্ববাসীর সকলের জন্য কীভাবে দয়া ছিলেন। আমরা প্রথমে শুরু করি বিষয়টি, যে বিষয়টি সেটি হলো যারা আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে, যারা নবীর সঙ্গে দুশ্মনী এবং যারা সবসময় নবীর সঙ্গে আদাওয়াত রাখত, তাদের সঙ্গে নবী করিম ইসলামের কী আচরণ ছিল, সেখান থেকেই আমরা বুঝতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমতের নবী ছিলেন, দয়া এবং শান্তির নবী ছিলেন, রহমতের দূত ছিলেন। যেমন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যারা জালিম, জালিমের হাত ভেঙে দেওয়ার জন্য, যারা সন্ত্রাসী তাদের সন্ত্রাসকে বন্ধ করে এই পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য যে জেহাদ পরিচালনা করেছিলেন, সেই জেহাদেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়মনীতি ছিল, সেই নিয়মনীতি ফলো করেই জেহাদ করতে হতো। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু বলতেছেন,
ولا تعتدوا ان الله لا يحب المعتدين তোমরা কখনো সীমা লঙ্ঘন করতে পারবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করাকে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে পছন্দ করেন না সেই হিসাবে জিহাদের মাঠে যেখানে শত্রু যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুসলমানকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করতেছে সন্ত্রাস করতেছে পৃথিবীর অশান্তি বিরাজ এবং অশান্তির আগুন তারা দাউ দাউ করে জ্বালানোর চেষ্টা করতেছে তাদের ক্ষেত্রে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই জিহাদের মাঠে যে ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের বাড়াবাড়ি সেখানে নিষেধ করে দিয়েছিলেন যেমন বলেছিলেন যে কোনো অবস্থায় শত্রু কান কেটে দেওয়া হাত কেটে দেওয়া বিকলাঙ্গ করা যেটাকে আরবিতে মুসলা বলা হয় তোমরা কেউ মুসলা করতে পারবে না এবং কোনো অবস্থাতে শত্রুপক্ষের কোনো মহিলাকে হত্যা করা যাবে না কোনো শিশু সন্তানকে শত্রুপক্ষের হত্যা করা যাবে না শত্রুপক্ষের কোনো বৃদ্ধ লোক যে কোনো মতামত দিয়ে অথবা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে না এরকম কোনো বৃদ্ধ লোকের উপর কোনো আক্রমণ করা যাবে না শত্রুপক্ষের ধর্মের যারা কাজ করে যারা এখানে সরাসরি এই জিহাদের সঙ্গে জড়িত নয় কাতলে যারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই এরকম ধর্মের আলেম যারা রয়েছেন ইভেন শত্রুপক্ষের তাদের উপর আক্রমণ করা যাবে না অসুস্থ ব্যক্তিকে হত্যা করা যাবে না অন্ধ ব্যক্তিকে হত্যা করা যাবে না যারা তাদের এবাদতখানা এবাদত করে তাদেরকে হত্যা করা যাবে না ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাঠেও একটি পশুকেও অকারণে হত্যা করার পারমিশন দেন নাই নিষেধ করেছেন এবং জিহাদ পরিচালনা করতে সন্ত্রাস দমন করতে গিয়ে শত্রুপক্ষের কোনো বৃক্ষকে নিধন করা গাছ কেটে ফেলা গাছকে জ্বালিয়ে ফেলা নিষেধ করেছেন ক্ষেত খামার ফল ফ্রুট নষ্ট করে দেওয়া নিষেধ করেছেন শত্রুপক্ষের পানিকে নষ্ট করা নিষেধ করেছেন এবং তাদের গড় বিল্ডিং ভেঙে দেওয়া নিষেধ করেছেন ইভেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম কোনো একটি জিহাদের মাঠে একজন মহিলা শত্রুপক্ষের যখন মৃত হিসাবে দেখলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম দেখে চিৎকার করে বললেন তোমরা এটা কী করেছ ফানাহা রসুল্লাহ সাল্লাম কাতলিন নিসা অসিবিয়ান রসুল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে ইভেন শত্রুপক্ষের কোনো একজন মহিলাকে কোনো একজন বাচ্চাকে হত্যা করা যাবে না সেই ঘোষণা দিলেন যার ফলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিহাদের আমির হিসাবে দায়িত্ব দিয়ে যাকে প্রেরণ করতেন সবসময় সুন্দরভাবে ওসিয়ত করে নসিহত করে উপদেশ দিয়ে রসুল ইসলাম প্রেরণ করতেন যেমন বলতেন উযু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় এই সন্ত্রাস দমনের যে অভিযান তোমরা চালাবে সেখানে আল্লাহর নাম নিয়ে তোমরা শুরু করবে এবং তোমরা কোনো অবস্থাতে সীমালঙ্ঘন করবে না এবং ওলা তুমাসিলু তোমরা কোনো অবস্থায় শত্রুর কান নাক কেটে দিয়ে বিকলাঙ্গ করে তাদেরকে কষ্ট দিতে পারবে না তোমরা কোনো সন্তান হত্যা করতে পারবে না তাক্তুল ওয়ালিদান ওয়াইজা লাকিত আদুওয়াকা মিনাল মুশরিকিন ফাদউহুম ইলা সালাসি খিসাল শত্রুর সঙ্গে মোলাকাত হলে তোমরা তিনটি দাওয়াতের একটি দাওয়াত দিবে হয়তো ইসলাম গ্রহণ করে আমাদের সঙ্গে হিজরত করে হিজরত করার জন্য তৈয়ার হও নতুবা একটি ইসলাম গ্রহণ করে সেখানে থাকো অথবা তিন নম্বর তোমরা যদি ইসলাম গ্রহণ করে আমাদের সঙ্গে যেতেও রাজি না হও বা ইসলাম গ্রহণ করে সেখানে থাকতেও রাজি না হও তাহলে অন্তত পক্ষে তোমরা জিজিয়া এবং ট্যাক্স দেওয়ার জন্য তোমরা রাজি হও এই তিনটার কোনো একটি দাওয়াত দেওয়াতে যদি তারা অস্বীকার করে তখন গিয়ে তাদের সঙ্গে হয়তো ফাইট বা অভিযান চলবে এইভাবে ছিল রাসূল আকরাম সামের নীতি আরেকটি এক্সাম্পল এইটা একটি এক্সাম্পল যে জিহাদের মাঠেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নবী এবং মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য মাঠে নেমেছে তাদের সঙ্গে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সে দয়াভিত্তিক আচরণ রহমত ভিত্তিক আচরণ ছিল রসুল্লাহ সাল্লাহ ইসলাম রহমতের দুসরা পরিচয় দেখিয়েছেন আরেকটি এক্সাম্পল দুশ্মনের সঙ্গে যদি কোনো ওয়াদা থাকে রসুল্লাহ ইসলাম সেটাকে অবশ্যই ফুলফিল করার জন্য বারবার তাকিয়ে দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিযু ইলাইহিম আলা সাওয়াইন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন যদি কোনো কারণে শত্রুপক্ষের সঙ্গে ওয়াদা তারা ভেঙে দিবে আশঙ্কা বোধ করো তবুও তুমি গোপনে তাদের সঙ্গে সেই ওয়াদা তুমি ভেঙে দিতে পারো না বরং প্রকাশ্যে অ্যানাউন্সের মাধ্যমে তোমরা তাদেরকে জানিয়ে দিবে যে আমরা তোমাদের সঙ্গে আমরা আশঙ্কা বোধ করছি সেই হিসাবে তোমাদের সঙ্গে যে ওয়াদা বা চুক্তি ছিল সেটা আমরা কন্টিনিউ করবো না তাদের কাছে প্রকাশ্যে না বলা পর্যন্ত গোপনে এটা ব্যঙ্গে তাদের উপর অ্যাটাক করা কোরআন নিষেধ করেছে যার ফলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় একটি ঘটনা ছিল উনি রোমের সঙ্গে একটা ওয়াদা ছিল এই ওয়াদার সময়ের ভিতরেই উনি শত্রু নিয়ে তাদের একদম বর্ডার এলাকায় পৌঁছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল যে আমি এই
টাইমের ভিতরে, টাইম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের উপর আমি ঝাঁপাইয়ে পড়ব। এই প্ল্যান নিয়ে যখন সামনে অগ্রসর হচ্ছিলেন, হঠাৎ করে পিছন দিক থেকে একজন লোক সজোরে চিৎকার করে ডাক দিছিল। দেখতে পেলেন হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবি, উনি বলতেছেন, মুয়াবিয়া আপনি যে কাজ করেছেন আল্লাহর নবী সেটা নিষেধ করেছেন, কারণ যেহেতু তাদের সঙ্গে চুক্তির একটা সময় এখনও রয়ে গেছে, এর ভিতরে আপনারা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে গোপনে অবস্থান নিয়েছেন, এটা কিন্তু আল্লাহ এবং আল্লাহর আইন কোনো অবস্থায় এটা মেনে নেয় না। হযরত মুয়াবিয়া তাআলা আনহু এই সতর্কবাণী শোনার সঙ্গে সঙ্গে উনি শত্রুদেরকে সামনে নিয়ে অগ্রসর হয়ে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি প্রত্যাবর্তন করতে বাধ্য হলেন। এটা ছিল ইসলামের শিক্ষা। আমরা গোপনেও শত্রুর সঙ্গে যদি কোনো ওয়াদা থাকে, কোনো চুক্তি থাকে, সেটা ভঙ্গ করা যাবে না। এরপরও ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে অত্যন্ত ব্যাপক আমরা হয়তো আগামীতেও ইনশাআল্লাহ বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, কারণ দুশ্মনরাও যেন বুঝে, যারা আমাদের সঙ্গে যারা আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী করেছিল তাদের সঙ্গেও নবী করিমের কী আখলাক এবং আচরণ ছিল, এবং এই আচরণের মাধ্যমে তারা বাধ্য হয়েছে। যারা দূর থেকে আল্লাহ নবীকে অনেক সময় অন্যভাবে তারা চিন্তা করত, কিন্তু কাছে আসার পরে আল্লাহ নবীকে দেখার পরে, গতকালকের যে আমরা ঘটনা যারা বললাম, হযরত সুমামিন উসাল উনি বলেছিলেন যে এখন থেকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মায়ার সিটি মদিনা এবং উত্তম ধর্ম ইসলাম এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি আমি মোহাম্মদ রসুল্লাহকে আমি মনে করতেছি। অথচ একদিন আগে পুরো উল্টা আমার মনোভাব ছিল। এই ছিল তাদের মনোভাব পরিবর্তনের কারণ, আল্লাহ নবীর দয়াবৃত্তিক আচরণ এবং আখলাক। আসুন আমরাও যেন সেই নবী এখন ইসলামের সেই আচরণ এবং আখলাক দেখিয়ে ইসলামের সেই পিকচার যেন আমরা করতে পারি, এবং যারা ইসলাম নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা করতেছে এবং অপপ্রচার করতেছে তারাও যেন সঠিক জিনিস উপলব্ধি করে, তারাও যেন তাদের ভুল বোঝাবুঝি থেকে যেন ফিরে আসতে পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। খালি মনে চাচ্ছিল যে আরও অনেক সময় শুনি, যেহেতু আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত এবং আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য হয়তো অপেক্ষায় আছেন, এবং অনেকেই কিন্তু এই কথাগুলি শোনার জন্য অপেক্ষায় থাকেন। তারপরেও ইনশাল্লাহ হুজুর বলেছেন আগামী সপ্তাহ ইনশাল্লাহ আমরা কিন্তু এই বিষয়ের উপর অনেকদিন পর্যন্ত শুনতে পারি, কিন্তু যেহেতু বিভিন্ন বিষয় থাকে এর জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী সপ্তাহে এই বিষয়ের উপর আর কিছু সময় কথা শুনি। আমরা এখন কলের দিকে চলে যাচ্ছি, দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমি লাইনে আছি। জি বলুন, আপনার প্রশ্ন কি? জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চাদের চাইল্ড বেনিফিটটা আমার অ্যাকাউন্টে আসে, এটা আমার হাজবেন্ড আমার। জি জি আমি টিভি সাউন্ডটা কমাইনি। জি আমার হাজবেন্ড এটা আমার অ্যাকাউন্টে করি, আমার অ্যাকাউন্টে দিই, এবং এটার কার্ডটা আমার কাছে, আমি এগুলিকে ইয়ে করি যে কোনো কাজে লাগে। এখন আমি যদি এটা আল্লাহর হস্তে ব্যয় করি আমি কতটুকু সওয়াবের মালিক হব? কারণ এক হাজবেন্ড আমার ইয়েতে দিছে, আর এটা তো বাচ্চাদের ইয়ে। এই একটা প্রশ্ন আমার। আমার আরেকটা প্রশ্ন, আমি বুঝতে পারছি এগুলি বাচ্চাদের, এগুলি আপনি দান খরচ করতে পারবেন কিনা এগুলি জানতে চেয়েছেন, অথবা কোনো কাজ করতে পারবেন কিনা। ঠিক আছে, পরের প্রশ্ন, কোনো এখানে এমন কোন ইসলামী প্রতিষ্ঠান নাই ওই ধরনের যে বাচ্চাদেরকে ইসলামিক ইয়েতে গড়ে তুলবো। এই অবস্থা, আমি দেশে যেতে চাই, কিন্তু দেশের যে পরিস্থিতি, দেশে থেকে সবাই নিষেধ করে যে দেশে ইসলামের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে বা মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, এই সবাই বলতেছে এই অবস্থা দেশে না যাওয়ার জন্য। তো আমি যদি আমার ভাগ্যে থাকে বা আমার সন্তানদের ভাগ্যে যদি কোনো রকম বিপদ আপদ থাকে বা দেশে তাদের এই ধরনের বিপদে পড়তে হবে, এটা যদি তাদের ভাগ্যে থাকে, তা আমি কি এটা কোনো মতে প্রতিহত করতে পারবো? নাকি না আল্লাহ বিবেক দিছে যে বিবেক দেখেই তোমাকে চলতে হবে, তুমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারো না? আমি এই ব্যাপারে একটু আপনাদের কাছে জানতে চাইছি। আমার প্রশ্নটা আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন, আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমি একটা প্রশ্ন হুজুর হাতে রাখতাম চাইছিলাম। জি বলুন আপনার প্রশ্ন। চকুর জন্য একটা দোয়া চাই, চকুর মাঝে খাদ্য আইলে মাত্র চকুর জুতি বাড়িব লাগে। একটা দোয়া তো আমরা জানি যে ফাকাশাফনান কালিতা কাহা আসারু কালিয়া মহাদেব,
নমাজ পড়ার পরে তিনবার চোখ চুপু দিয়ে আঙ্গুলো ফুরিয়া আর কোনো যদি একটা দোয়া থাকে করিয়া দিবা। আর আরেকটা জিনিস জানতাম চাইছিলাম যে একটু আগে একজন জুড়িয়া করেছেন যে আরো প্রশ্ন করছিলা যে কোরআন শরীফে একটা সুরা আছে আপনার শুনতে থাকো কা আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হইব। আমরা দেখি পরবর্তী কলকে রয়েছেন। হ্যালো খোলা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, আমি একটা জিনিস জানতাম চাই আমাকে একটা দোয়া যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আল্লাহুম্মা লা তাকিলনি ইলা নাফসি তারাফাতা মিনা তারাফাতা তারাফাতা আইনিন মিনা তারাফাতা আইনিন তারাফাতা আইনিন তারাফাতা আইনিন রাসাকিন রারুফে জজমনি। জি ইনশাআল্লাহ জরে খয়া দিবা। জি আচ্ছা ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। যারা প্রশ্ন করতে চাইরা আপনারা একটু ক্লিয়ার করিয়া ছোট বাচ্চাদেরকে না দিয়া যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমরা দেখি পরবর্তী কলকে রয়েছেন। হ্যালো খান, সালামু আলাইকুম। আচ্ছা, প্রচুর কলার হয়তো অনেকে। তারপরে আমাদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন চলে এসেছে। আচ্ছা, একজন বোন জানতে চেয়েছেন চাল বাচ্চাদের যে চাল বেনিফিট দেওয়া হয় এগুলা কি উনি দান খরচ বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন কি না, এগুলা জানতে চেয়েছেন। বোন প্রশ্ন করেছেন আইল্যান্ড থেকে। আপনাকে আপনার প্রশ্নের জন্য অশেষ ধন্যবাদ। এবং আপনি জানতে চেয়েছেন যে চাইল্ড বেনিফিটের পয়সা যেগুলো আপনার স্বামীর অনুমতিক্রমে এটা আপনার অ্যাকাউন্টে আপনি রাখেন এবং আপনি প্রয়োজনে বাচ্চার জরুরতে বা ফ্যামিলির অন্য জরুরতে খরচ করতেছেন। এখন যদি এই চাইল্ড বেনিফিটের পয়সা থেকে যদি আপনার রাস্তায় খরচ করেন তাহলে আপনি কি সবের বাগি হবেন, সব পাবেন কিনা, এটাই আপনার প্রশ্ন। তো আমি মনে করতেছি যে যেহেতু এই পয়সাগুলা বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এবং আপনার অভিভাবক হিসাবে আপনারা যেখানে ভালো সেখানেই আপনারা খরচ করতেছেন, এমত অবস্থায় যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন তো ইনশাল্লাহ আপনিও সব পাবেন, বাচ্চারাও সব পাবে এবং আপনার স্বামীও সব পাবে। কেন? মুসলিম শরীফ বুখারি শরীফ একটি হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আনফাকাতিল মারআতু মিন তুআমি বাইতিহা, যদি কোনো মহিলা কোনো মা ঘর থেকে কোনো কিছু খরচ করেন, গায়রা মসজিদাতিন, এবং খরচের পিছনে উনি কোনো ধরনের এই খরচের কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের মনোমানতা সৃষ্টি না হয়, তাহলে ওই মহিলাও সব পাবেন কারণ উনি খরচ করেছেন, স্বামী সব পাবেন যেহেতু উনি এটা অর্জন করেছেন, এবং যিনি স্টোর করেছেন উনিও সব পাবেন। সেই হিসাবে এই পয়সা যেহেতু আমি মনে করি বাচ্চাদের নামে আসলেও স্বামী থ্রুতে আসতেছে, আপনার অ্যাকাউন্টে জমা হইতেছে, আপনার সবাই জড়িত, ইনশাল্লাহ আপনিও সব পাবেন, বাচ্চারা সব পাবে এবং আপনার স্বামীও সব পাবেন ইনশাআল্লাহ। হাদিস থেকে যেটা বোঝা যায়। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। উনির আর একটা প্রশ্ন ছিল আইল্যান্ড যে তাকে নুই বোন, জি, দেশে যাইতে পারছেন আবার এই জায়গাতে আবার ইসলামী শিক্ষারও রাইট সমস্যা আছে। উনি প্রশ্ন করেছেন যে উনি যেখানে আছেন বাচ্চাদেরকে তিনি শিক্ষা দিবার অত্যন্ত ইচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ আপনার মনের আশাকে যেন পূর্ণ করেন, কিন্তু সেখানে এই ব্যবস্থাটা অত্যন্ত কঠিন। এবার দেশে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও অনেকে বন্ধু বান্ধব যারা আছেন তারা বলতেছেন দেশে গিয়ে যে পরিবেশ হয়তো তুমি সমস্যার সম্মুখীন হয়ে যাবে। এখন উনি বলতেছেন দিন শিক্ষা দেওয়ার জন্য যদি আমি সেখানে চলেই যাই তাহলে তো আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, তো এটা বাইকে যেটা সেটাই তো ঘটবে, তো এর কারণে যদি কোনো কিছু ঘটেই যায় সেটা কি আমি দায়ী হবো কি হবো না? তো আমার মনে হয় বোন ইনশাআল্লাহ আপনি যদি এবার মহৎ উদ্দেশ্য নিয়ে কোনো কোনো জায়গায় দিন শিক্ষাতে আপনি যান এবং আপনার যতটুকু জানা আশঙ্কা থাকে কিন্তু মনে করেন মোস্ট লাইকলি আপনি মনে করেন যে ইনশাল্লাহ আমি সেফ ফিল করতেছি, সমস্যা হবে না, তো এই সিদ্ধান্তের জন্য আল্লাহ আপনাকে দায়ী করবেন না ইনশাআল্লাহ। কারণ এটা তো নিশ্চিত নয় যে আপনি গেলেই যেন বিপদে পড়ে যাবেন, পড়তেও পারেন নাও পড়তে পারেন, এবং পড়াটা হয়তো একদম মানে নগণ্য চান্স,
সেই হিসাবে আমার মনে হয় দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি যেখানে গিয়ে দিন শিক্ষা দিতে পারবেন, হয়তো দেশ ছাড়াও তো মাশাল্লাহ ইদানিং কেউ হয়তো দুবাইতে নিয়ে যাইতেছে, কেউ অন্য দেশে নিয়ে যাইতেছে, এভাবে সফর করে দিন শিক্ষা দিতেছে, কেউ ইজিপ্ট মিশনেও শিক্ষা দিতেছে। তো আপনি দিন শিক্ষা দেওয়ার জন্য যেখানেও আপনি নিরাপদ জায়গা পাবেন সেখানেও আপনি দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি যদি নিয়ে যান ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য করা হবে। এবং এতে গিয়ে যদি দেশে গিয়ে নিয়ে যদি আল্লাহ না করুক এরকম কোনো বিপদগ্রস্ত হয়ে যায় যেটা আপনার অনিচ্ছাকৃতভাবে বা আপনি যেটা হয়তো প্রত্যাশা করেন নাই সেটার জন্য আশা করি আপনি দায়ী হবেন না ইনশাল্লাহ। জাজাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করেছেন। যেহেতু আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।